অপহরণের 10 দিন পরে সাভারে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজমুল ইসলাম, ব্যুরো প্রধান, ঢাকা জেলা। অপহরণের 10 দিন পরে সাভারে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ওই কলেজ শিক্ষার্থীর নাম সাকিব আল হাসান, বয়স 19। সে কোন্ডা কোটাপাড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। সে সাভারের আমিনবাজার এলাকার মিরপুর মফিত ই আম স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহত ওই কলেজ শিক্ষার্থীর পরিবারের সদস্যরা রিপোর্টার বাংলা টিভিকে জানায়, গত 17 মার্চ সাকিব আল হাসানকে কোন্ডা কোটাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রাতে কয়েকজন উঠতি বয়সী বন্ধু বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে পূর্ব শত্রুতার জের ধরে ওই দিনেই তাকে কুপিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ওই এলাকার একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে ওই দিনই ওই শিক্ষার্থীও পরিবার অপহরণের একটি সাধারণ ডায়েরি করেন সাভার মডেল থানায়। পরে পুলিশ আজ রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে অপহরণের পর থেকে নিহত ওই শিক্ষার্থীর বন্ধুরা নিহতের ফেসবুক ব্যবহার করে তার পরিবারের কাছে বলতে থাকেন, তিনি ভালো আছেন, নিরাপদে আছেন, কোনো যেন টেনশন না করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে কান্নার রোল। অপরদিকে সাভারের রাজাসন এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, ওই শিক্ষার্থীকে কী কারণে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। এছাড়া হত্যার ঘটনায় জড়িতদের আটকের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় 2টি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।